গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নিপীড়ন বিরোধী শিক্ষক সমাজের উদ্যোগে নিপীড়নের বিরুদ্ধে নাগরিক সমাবেশের শুরুতে 71 টেলিভিশনের একজন সাংবাদিকের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক রুশদ ফারিদির সাথে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছিল। কী ঘটেছিল গতকাল 71 টিভিকে কেন্দ্র করে সেটিই থাকছে আমাদের আজকের এই আয়োজনে। রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। সেই শিক্ষক তার ফেসবুক প্রোফাইলে লিখেন, আমরা প্রথমে জমায়েত হয়েছিলাম শাহবাগে, তারপর হেঁটে হেঁটে রাজু ভাস্কর্যের পাশ দিয়ে অপরাজেয় বাংলার দিকে যাচ্ছিলাম। পাশ দিয়ে যাচ্ছিল সাংবাদিক ও টিভি চ্যানেলের সংবাদকর্মীরা। আজকাল রাতে ঘুম হয় না, মেজাজ খিটখিটে থাকে বেশিরভাগ সময়। আবার কিছু কিছু খবর দেখলে মন খুব ভালো হয়ে যায়। আবার স্ক্রলে পৈশাচিক নিপীড়নের ভিডিও আসলে অক্ষম রাগ আর আক্রোশে দাঁত কামড়াতে ইচ্ছে করে। বাইপোলার ডিসঅর্ডারে চলে গেছে মনে হয়। মেন্টাল হেলথ মেজারমেন্টের কোনো পরিমাপ থাকলে হয়তো অল টাইম লো কিছু দেখাতো। তো এইরকম মানসিক অবস্থায় মাঝে মাঝে কখন যে কী বলে ফেলতেছি করতেছি কিছুই জানি না। তো আমরা যখন হেঁটে আসছি, একসময় পাশে দেখি একটি বিশেষ টিভি চ্যানেলের সংবাদকর্মী মাইক হাতে যাচ্ছেন। দেখেই কেমন যেন রক্ত চড়ে গেল। মুখ ফসকে বলে ফেললাম, খুনি স্বৈরাচারের দালাল টিভি এইখানে কেন? একটু জোরেই মনে হয় বলে ফেললাম। তাদের কানে গেল এবং অবশ্যম্ভাবী একটা কথা কাটাকাটি তর্ক সেখানে শুরু হয়ে গেল। একটু পরে বুঝতে পারলাম, 71 টিভির সংবাদকর্মীরা অন্যান্যদের মাঝে চাউর করে দিল যে এখানে উপস্থিত সব সাংবাদিকদের দালাল বলা হয়েছে। এক পর্যায়ে সেই সংবাদকর্মী উপস্থিত অন্যান্য সব মিডিয়া কর্মীদের বলল, আজকে ক্যামেরা চলবে না, প্রতিবাদ স্বরূপ। কিন্তু অনুষ্ঠান শুরু হওয়ার পর দেখলাম সবার হাতে ক্যামেরা স্বাভাবিকভাবেই কভার করছে। বিভিন্ন বক্তার মাঝখানে আমি একবার উঠে কয়েক মিনিটের জন্য একটা বক্তব্য রাখলাম শুধুমাত্র মিডিয়া কর্মীদের উদ্দেশ্যে। আমার বক্তব্যে আমি পরিষ্কার করলাম যে আমি ঢালাওভাবে সব মিডিয়া বা সংবাদকর্মীদের কিছু বলিনি। আমার লক্ষ্য ছিল শুধু একটাই টিভি চ্যানেল। দীর্ঘ দেড় যুগ ধরে এই চ্যানেলটি এই স্বৈরাচারী সরকারের সাক্ষাৎ দোষর হিসেবে কাজ করছে। আমরা দেখেছি যে কোনো সরকার দ্বারা সংঘটিত অপরাধ নিপীড়নকে আড়াল করার জন্য নিবেদিত প্রাণ স্পিন ডক্টর হিসেবে কিভাবে এরা কাজ করে। আমাদের এতগুলো সন্তানদের খুন করার পর এই খুনি দোষরদের বিচার এখন না করতে পারি, বয়কট তো করতেই পারি। ইন্ডিয়া বয়কটের ডাক দেই আমরা, আর নিজের দেশের স্বৈরাচারদের দোষরদের কেন বয়কট করি না? আমরা কি বলতে পারি না যে যে কোনো অনুষ্ঠান বা ইভেন্টে এই চ্যানেলটি থাকলে আমরা সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করব না? সেরকমভাবে সমাজের সর্বস্তরের যেসব এই খুনি স্বৈরাচারের দালাল এবং সহানুভূতি সম্পন্ন মানুষজন বা প্রতিষ্ঠান আছে, তাদের সবাইকে বয়কট করতে হবে। আমাদের ছাত্রছাত্রীরা যেমন পরিষ্কার ঘোষণা দিয়েছে যে এইসব ছাত্রলীগের সদস্য কোটা আন্দোলনের ছাত্রছাত্রীর উপর নিপীড়ন চালিয়েছে, তাদের নাম ধাম দিয়ে বয়কট করবে, তেমনি আমাদের সবার সময় হয়েছে এই খুনি দোষরদের একে একে বয়কট করা। খুনির দোষর বয়কট, স্বৈরাচার বিদায় ঝটপট।